হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমরা তোমাদের নিয়ে চলে এসেছি বইমেলায়। হ্যাঁ বন্ধুরা, 2024 জানুয়ারি মাসে যে বইমেলাটা অনুষ্ঠিত হয়েছিল সেই বইমেলাতেই তোমাদের আজকে নিয়ে যাব। তোমরা এবছর কারা কারা বইমেলায় গেছো আর কত কত বই কিনেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে চলো বন্ধুরা বইমেলার ভেতরে ঢুকি। আজ হচ্ছে 22 জানুয়ারি, তাই আজ আমরা চলে এলাম কলকাতা বইমেলাতে। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, পূর্ব নাম কলিকাতা পুস্তক মেলা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা। এই মেলাটি কলকাতা বইমেলা নামে সর্বাধিক পরিচিত। 1976 সালে প্রবর্তিত এই বইমেলা 1984 সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। বর্তমানে জানুয়ারি মাসের শেষ বুধবার 12 দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন হয়। মেলার বর্তমান আয়োজনস্থল বিধাননগরের সেন্ট্রাল পার্ক। কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা। ফ্রাঙ্কফুর্ট বা লন্ডন বইমেলার মতো কলকাতা বইমেলায় গ্রন্থ প্রকাশনা, পরিবেশনা ও অনুবাদ সংক্রান্ত চুক্তি বা ব্যবসা বাণিজ্য চলে না, বরং প্রকাশক ও পুস্তক বিক্রেতারা সাধারণ মানুষের কাছে তাদের প্রকাশিত অথবা পরিবেশিত বইয়ের প্রচার ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলায় যোগ দিতে থাকেন। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে এই মেলা একটি বিশিষ্ট স্থানের অধিকারী। বর্তমানে বইমেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয়। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রি বেশি হয়, তবে প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করেন। এছাড়াও হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষায় বই এই মেলায় পাওয়া যায়। বিদেশি দূতাবাসগুলিও স্টল বা প্যাভিলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশে প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে থাকে। পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের বাংলা প্রকাশনা বই বিভাগগুলিও এই মেলায় অংশ নিয়ে থাকে। এছাড়াও ফ্রাঙ্কফুর্ট বইমেলার আদলে প্রতি বছর মেলায় অংশগ্রহণকারী একটি বিদেশি রাষ্ট্র ফোকাল থিম ও অপর একটি রাষ্ট্র সম্মানিত অতিথি রাষ্ট্র নির্বাচিত হয়। 2010 সালের 34তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার ফোকাল থিম ও সম্মানিত অতিথি রাষ্ট্র হল মেক্সিকো। কলকাতা বইমেলার বই ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, পদযাত্রা, প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। উল্লেখ্য, বইমেলার সময়ই প্রকাশকেরা তাদের নতুন বই প্রকাশ করে থাকেন। গ্রন্থ সম্ভারের পাশাপাশি চিত্রশিল্পী, শিশু, তথ্যপ্রযুক্তি ও লিটল ম্যাগাজিনের জন্য বিশেষ চত্বর নির্ধারিত থাকে। কলকাতা বইমেলা বর্তমানে কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি মেলা। এই মেলার সাফল্যে উজ্জীবিত হয়ে পশ্চিমবঙ্গে ও পশ্চিমবঙ্গের বাইরেও ভারতের অন্যান্য স্থানে বাংলা বইয়ের মেলা চালু হয়েছে। আমরা মোটামুটি 3:30 নাগাদ বইমেলায় চলে গেছিলাম। বইমেলায় আমরা যখন গেছি তখন দেখলাম এই দিন ভিড়টা খুব কমই ছিল, যেহেতু উইকডেজ ছিল আর এই দিন ছিল রাম মন্দির প্রতিষ্ঠা অযোধ্যায়, সেই জন্যে হয়তো ভিড়টা একটু কমই ছিল। তাই ফাঁকায় ফাঁকায় বইমেলাটা মোটামুটি ভালোই ঘুরে নিতে পারলাম। আর তোমাদেরও আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বইমেলাটা কেমন ছিল। সব ভিডিও তো দিতে পারলাম না, তাও মোটামুটি ভিডিওগুলো দিয়ে বোঝাবার চেষ্টা করেছি বইমেলাটা কেমন ছিল এবছরের। 2024-এর 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত, গত বছর বইমেলায় প্রায় 900টি রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনী স্টল ছিল, যা 45 বছরের রেকর্ড বলে জানায় বইমেলা কর্তৃপক্ষ। তার আগের বছর বইমেলায় প্রায় 23 কোটি টাকার বই বিক্রি হয়েছে। 2023 সালের কলকাতা বইমেলায় বই বিক্রির সেই অঙ্ক ছাড়িয়ে হয়েছে কম বেশি 26 কোটি। এত টাকার বই বিক্রি সর্বকালীন রেকর্ড বলে জানায় গিল্ড। 2024 সালে 47তম বইমেলার থিম কান্ট্রি ছিল ব্রিটেন।
কলকাতা শহরে চিরকালীন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো এই আন্তর্জাতিক বইমেলার আয়োজন। দেশ দেশান্তর থেকে বইপ্রেমীরা ছুটে আসেন এই মেলায়। আড্ডা, তর্ক, পড়াশোনা থেকে সার্বিক মিলনক্ষেত্র হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কলকাতা ময়দান থেকে বাইপাসের মিলন মেলা হয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলার স্থান পরিবর্তিত হলেও মেলার আকর্ষণ একটুও কমেনি বইপ্রেমীদের কাছে। আগামী বছরেও সেই একই উন্মাদনা লক্ষ্য করা যাবে বলে আশায় কর্তৃপক্ষ। প্রত্যেক বছর বইমেলায় এসে নতুন নতুন বই ঘেঁটে দেখার মজাটাই আলাদা। যারা বইপ্রেমী মানুষ তারা তো আসেই, এছাড়া যারা বই পড়তে অতটা হয়তো ভালোবাসেনও না তারাও একবার চেষ্টা করেন যে বইমেলায় এসে ঘুরে যাবেন। আমিও চেষ্টা করি প্রত্যেক বছর বইমেলা যাওয়ার, মোটামুটি চেষ্টা করি যে বই কেনার। এছাড়া ওখানে প্রচুর খাবার স্টল বসে, সেই আকর্ষণেও প্রচুর মানুষ যায়। এছাড়াও ওখানে নানা রকম হাতে তৈরি জিনিসের দোকানও বসে। যারা বইমেলায় এখনও যাওনি তারা একবার 2024টা যদি মিস হয়ে যায় 25-এও একবার চেষ্টা করো যে বইমেলাটা ঘুরে আসার। এত বইয়ের মাঝখানে তুমি যে কোথায় কখন হারিয়ে যাবে কোন বইয়ের মধ্যে নিজেকে খুঁজে পাবে না। একটার পর একটা পাবলিশিং হাউসের বইয়ের দোকানে ঢুকছি আর বইগুলো নিজে হাতে ঘেঁটে দেখছি। মনে হচ্ছে যেন সব বই কিনিনি, কিন্তু সে তো সম্ভব না। তাই বইগুলো হাতের মধ্যে নেড়েচেড়ে সূচিপত্রগুলো খুলে আর বইয়ের পাতাগুলো উল্টে অনেকেই দেখছেন। অনেক বইয়ের দামও প্রচুর ওখানে, ডিসকাউন্টও কম দেয়। তাই অনেকে হয়তো ভাবছেন যে বইগুলো এখন দেখে যাই, পরে কলেজ স্ট্রিটে গিয়ে সস্তা দামের মধ্যে কিনব। কিন্তু দাম বেশি হলেও এই বইমেলা থেকে বই কেনার মজাই আলাদা। এত বইয়ের সম্ভার এরকমভাবে সাজানো, সেটা হয়তো তোমরা কলেজ স্ট্রিটে গিয়েও খুঁজে পাবে না। প্রচুর বই দেখতে দেখতে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম আর ভেবে পাচ্ছিলাম না কোনটা কিনবো আর কোনটা কিনবো না। আবার কিছু কিছু বই পছন্দ হলেও বইয়ের দামের জন্য পিছিয়ে আসছিলাম। তারপর যাই হোক, মোটামুটি কয়েকটা বই আমরা কিনেই নিলাম। একদম থাকতে পারলাম না বই না কিনে। এখানে গিয়ে বই না কিনে একদম থাকাই যায় না। এছাড়া বইমেলাতে গেলেও আপনার প্রিয় কোনো লেখক ওনার সাথে দেখাও হয়ে যেতে পারে। দেখুন, এখানে প্রচুর লেখক লেখিকা ওনারা এসেছিলেন আর ওনাদের এখানে সংবর্ধনা জানানো হচ্ছিল। আর ওনাদের মধ্যে কারোর একজনের জন্মদিন ছিল, সেই জন্মদিনও ওখানে পালন করা হচ্ছিল। তারপর আমরা বইমেলায় ঘুরতে ঘুরতে এই একটা ফাইলের দোকান দেখতে পেলাম। বিভিন্ন হাতে তৈরি সুন্দর ফাইল এখানে বিক্রি হচ্ছিল, তাই লোভ সামলাতে না পেরে একটা কিনেই নিলাম। এরপর আমরা আরও আশেপাশে ঘুরতে লাগলাম, নানা রকম বই দেখতে পেলাম। বইমেলাতে শুধু যে বইয়ের সম্ভার তা নয়, হাতের কাজের প্রচুর জিনিসও এই বইমেলাতে পাওয়া যায়। একটু পরেই তোমাদের ভিডিওর মাধ্যমে সেই হাতের কাজের জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর দেখো, এই স্টেজের মধ্যেও প্রচুর জ্ঞানী গুণী মানুষের সমাহার হয়েছিল এখানে। অনেকটা সময় আমরা বইমেলায় কাটিয়ে ফেললাম, আমাদের বই কেনাও হয়ে গেছে, এবার বেরোবার পালা, অনেকটা বেলাও হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিতে হবে। তার আগে বইমেলার যে আর একটা প্রান্ত আছে সেখানে আরও নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, বইমেলার যেখানে ফুড স্টলটা আছে তার অপোজিট দিকে এইখানে এরকম বুকমার্কস, হাতে আঁকা বুকমার্ক বিক্রি হচ্ছিল। একজন আর্টিস্ট, তার ফেসবুকে একটা পেজ আছে, পেজটার নাম চিত্রগুপ্ত সুমন। পেজটার লিংক আমি যদি পাই ডেসক্রিপশানে দিয়ে দেব। সেই শিল্পী ওনার নানা রকম আঁকা এই বুকমার্কের মাধ্যমে তুলে ধরেছেন। খুবই উপযোগী একটা জিনিস, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম এই জিনিসটা, কিন্তু কোথাও হাতে নাগালে পাচ্ছিলাম না, কিন্তু বইমেলায় এসে পেয়ে গেলাম। তাই অনেকগুলো বুকমার্ক আমি কিনে নিলাম। প্রত্যেকটা বুকমার্ক ছিল এখানে 10 টাকা করে। দেখো, এই যে এখানে বাংলা পক্ষের যে স্টলটা দেখতে পাচ্ছ, এর সামনেই এই বুকমার্কটা বিক্রি হচ্ছিল। আর উনি যিনি নীল রঙের হুডি পরে আছেন, মাথায় ক্যাপ, উনি ছিলেন শিল্পী।
যারা বই ভালোবাসেন তারা এই সুন্দর সুন্দর বুকমার্কগুলোও নিশ্চয়ই খুব ভালোবেসে থাকবেন। আর এই হচ্ছে ওই বইমেলার ফুড স্টল। এখানে প্রচুর প্রচুর নানা রকম খাবার দাবার পাওয়া যায়। আমরা আর ফুড স্টলের দিকে এগোলাম না, বই টই কিনে চারিদিকে ঘুরে আবার বাড়ির পথে রওনা দিলাম। আর বন্ধুরা দেখো, এখানে একটা স্টল ছিল। এই স্টলে একজন আমাদের প্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষকে আমরা দেখতে পেয়ে গেলাম। ওনার অভিনয় দেখি ওনাকে খুব ভালো লাগে, তাই ওনাকে দেখে সামনে থেকে দেখার লোভটা সামলাতে না পেরে আমরা সেখানে চলে গেলাম ওনার কথা শুনতে আর ওনার সাথে একটু ফটো তুলতে। উনি বেশ কিছুক্ষণ ওখানে ছিলেন, উনি কিছু বক্তৃতা দিলেন, তারপর ওখান থেকে উনি চলে গেলেন। আমি ওনার পুরো বক্তৃতাটা এখানে দিলাম না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ওনার বক্তৃতার অল্প কিছু অংশ এখানে আমি তোমাদের জন্য তুলে ধরলাম। যে স্টল রয়েছে সেই স্টলে প্রত্যেকেই যারা সময় অতিবাহিত করছেন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তাদের প্রত্যেককে ধন্যবাদ যে বই সব থেকে মারাত্মক অস্ত্র। ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবে। তাহলে বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই বলো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মনে করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে তোমরা যখনই আমি একটা নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই কিন্তু অপেক্ষায় থেকো।